নমস্কার বন্ধুরা, ঘোষবাড়ি ফেসিলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে নিয়ে চলে এসেছি পোস্তর বড়া। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পোস্তর বড়া করার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পোস্ত। এবার একটা মিক্সিং বোলে পোস্তটা ঢেলে দেব। সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি হয়ে গেছে। পেস্টটা তৈরি করতে আমি হাফ কাপ জল নিয়েছিলাম, তার থেকে 1/4 কাপ জল বেঁচে গেছে। খুব বেশি জল এর মধ্যে দেওয়া যাবে না। দেখুন, পোস্তটা এরকম স্মুথ পেস্ট করে নিতে হবে। এবার একটা পাত্রে আমি পোস্তর পেস্টটা ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো একটা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে পোস্তর সাথে মাখিয়ে নেব। আমি এখানে আগে যেহেতু পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তাই এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন। আমার রান্না আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর ইনগ্রিডিয়েন্টস এর ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার এর থেকে এরকম ছোট ছোট গোল্লা নিয়ে নেব। নিয়ে একটু হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে একটু চেপে চেপে দেব, দিয়ে একটু গোল চেপে করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একে একে পোস্তর বড়াগুলো দিয়ে দেব। তেলটা খুব গরম হলে চলবে না, খুব গরম হয়ে গেলে পোস্ত বড়ার এক পাশটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে। তাই একটু গরম করে নিয়ে আঁচটাকে সিম করে দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। পোস্তর বড়া গরম গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা নিরামিষ খান তারা পেঁয়াজটাকে স্কিপ করে দিয়েও এই রান্নাটা করতে পারেন, তাতেও পোস্তর বড়াটা অসাধারণ খেতে লাগে। একবার তাই বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন হলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। এইবার স্প্যাচুলার মাধ্যমে বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। সঙ্গে সঙ্গে বড়াগুলো উল্টাতে যাবেন না, তাহলে ফেটে যেতে পারে। খুব সাবধানে উল্টাবেন। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পোস্তর বড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে টিস্যু পেপারের উপর তুলে নেব
তাহলেই তৈরি হয়ে গেল পোস্তর বড়া।